প্রফেশনালি কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করার মন মানসিকতা যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো কোনো ভালো মানের ওয়েবসাইট থেকে আপনার ডোমেন এবং হোস্টিং দুইটাই নিন। তো ওয়ার্ল্ডের মাঝে অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি ডোমেন এবং হোস্টিং নিতে পারেন। তারই মধ্যে থেকে তিনটে ওয়েবসাইটের ব্যাপারে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলি থেকে আপনি ভালো মানের ডোমেন এবং হোস্টিং নিতে পারবেন। ওয়ার্ল্ডের মাঝে তিনটা সবচাইতে বেশি এখন ইউজ করে, সেটা হলো এক হলো নেমচিপ, আরেক হলো গোডেডি, আরেকটা হলো হোস্টগাটর। এই তিনটাই হলো অনেক পপুলার ওয়েবসাইট। আপনি চাইলে হোস্টগাটর থেকে নিতে পারেন, বা গোডেডি থেকে নিতে পারেন, বা নেমচিপ থেকে। তো আমি নিজে থেকে আপনাকে সাজেস্ট করব নেমচিপ থেকে নেওয়ার জন্য, কারণ এইখানে সার্ভিস খুবই ভালো। আমি সবসময় এইখান থেকে হোস্টিং এবং ডোমেন দুইটাই নিয়ে থাকি। আপনি যদি কখনো ডোমেন এবং হোস্টিং এর জন্য প্রবলেমে পড়েন, সেই ক্ষেত্রে তাদের সাথে আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন সাপোর্টে এসে লাইভ চ্যাট থেকে। লাইভ চ্যাটে ক্লিক করলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আপনার এখানে কিছু ইনফরমেশন চাইবে, সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনি তাদের সাথে আপনার যে প্রবলেম আছে প্রবলেমগুলি শেয়ার করে প্রবলেমগুলি সলভ করতে পারবেন। তো এইখান থেকে আমরা আজকে একটা ডোমেন নিব, আর কি কি কাজ করতে হবে একটা ডোমেনের জন্য সে পদ্ধতিগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের খুবই কাজে আসবে যদি প্রফেশনাল কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করার মন মানসিকতা থাকে। তো চলুন একটা ডোমেন আমরা সিলেক্ট করি, যে ডোমেনটা দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। খালি বক্সে এসে আপনি আপনার ডোমেনটা টাইপ করবেন, টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। আপনি যখন সার্চে ক্লিক করবেন, ক্লিক করার পর এমন ডোমেনটা দেখাবে, এর পাশাপাশি একটা টিক মার্ক দেখাবে যদি এই ডোমেনটা অ্যাভেলেবেল থাকে। আর যদি অন্য কেউ এই ডোমেনটা বাই করে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে খরচ চিহ্ন দেখাবে আর দেখাবে টেক, মানে নেওয়া হয়ে গেছে। এটা করার পর আপনি অবশ্যই এইখানে লক্ষ্য করবেন, এখানে ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং কানাডা ডলার এমন অনেক কিছু দেওয়া আছে। অবভিয়াসলি আপনি এখানে ইউএস ডলার দিয়ে নেবেন। তারপর আপনি অ্যাড টু কার্ট এইখানে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পর যখন এমন একটা ইন্টারফেস আসবে, তখন আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো দিয়ে নিতে পারেন। এখানে হোস্টিং পাবেন, প্রাইভেট ভিপিএন পাবেন, ইমেল, অনেক কিছু পাবেন। আপনার যেগুলি দরকার পড়ে আপনি সিলেক্ট করে নিলে আপনার এখান থেকে ডলার নেবে, কোনটা কত ডলার দেওয়া আছে। আর আপনাকে আমি পার্সোনালি যে কথাটা বলবো, সেটা হলো এসএল সার্টিফিকেটটা নিয়ে নেবেন। এটা হলো এসএল সার্টিফিকেটের একটা অপশন। এসএল সার্টিফিকেটটা কি, আমরা একটা ভিডিওর মাঝে পরিপূর্ণভাবে আলোচনা করছি, যদি আপনারা না দেখে থাকেন ভিডিওটা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন। এসএল সার্টিফিকেটটা কেন নেবেন, যদি প্রফেশনালি কাজ করেন আপনারা গুগল অ্যাডসেন্সে অবশ্যই অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার এসএল সার্টিফিকেট যদি না থাকে আপনার ডোমেনের সাথে, আপনি এসএল সার্টিফিকেট ছাড়া আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না গুগল অ্যাডসেন্সে। আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করার জন্য মাস্ট আপনার এসএল সার্টিফিকেটটা প্রয়োজন। এখন এসএল সার্টিফিকেটটা কি, এসএল সার্টিফিকেটটা হলো HTTPS, এটাই হলো এসএল সার্টিফিকেট। আর এসএল সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনি জাস্ট এখানে প্লাসে ক্লিক করে দিবেন। যখন প্লাসে ক্লিক করবেন এভাবে টিক মার্ক দেখাবে, দেখানোর পর আপনি জাস্ট ভিউ কার্ড এখানে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু এটা $2 মতো আছে, ঠিক আছে, এখান থেকে আপনার $2 কেটে নিবে এসএল সার্টিফিকেটের জন্য। ক্লিক করার পর যখন এমন একটা ইন্টারফেস আসবে, তখন আপনারা এখানে একটু লক্ষ্য করবেন 1 year, মানে কি এটার আপনি যে ডোমেনটা আপনি বাই করবেন সেই ডোমেনটা 1 বছরের জন্য কিনা হবে, তারপর এই ডোমেনটা অটোমেটিকলি এক্সপায়ার হবে। তারপরে আপনি কি এক্সপায়ার হলে আর এই ডোমেনটা ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি চাইলে মানে কয়েক বছরের জন্য এইখান থেকে নিতে পারেন। 1 বছর পর এটা কি অটোমেটিকলি আপনার রিনিউ হয়ে যাবে নাকি আপনি নিজে থেকে করবেন, সেটা এখানে অপশনটা দেওয়া আছে, আপনি চাইলে অটোমেটিকলি দিয়ে নিতে পারেন। একটু নিচে যদি আসেন, এখানে আছে প্রিমিয়াম DNS। প্রিমিয়াম DNS এর সম্পর্কে হয়তো বা আপনাদের ধারণা আছে, যেহেতু একটা ওয়েবসাইট আপনারা নেবেন বা সরি যেহেতু আপনারা একটা ডোমেন নেবেন, সেক্ষেত্রে আপনাদের DNS এর সম্পর্কে ধারণা আছে।
যদি আপনারা অন্য কোনো হোস্টিংয়ে আপনার ডোমেনটা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা ডিএনএসটা নিয়ে নেবেন, বা আপনাদের যদি নেমচিপে কোনো হোস্টিং থাকে সেক্ষেত্রে আপনাদের ডিএনএসটা না নিলেও চলবে। এখানে অটো রিনিউ দেওয়ার পর আপনি কনফার্মে দিয়ে দিতে পারেন। আর যদি চান যে নিচে একটু দেখে আসতে, তাহলে আপনি নিচে থেকে দেখে আসতে পারেন কি কি আছে। আমাদের এখানে কোনো কিছু করতে হবে না, সেক্ষেত্রে আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব। এইখানে আসার পর আপনি যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট করে রাখেন সেক্ষেত্রে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, আর যদি না থাকে এখান থেকে একটা অ্যাকাউন্ট করতে পারেন। এখানে অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আপনি ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করেন বা ইমেল অ্যাকাউন্ট করেন ওই সিস্টেমে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন এখান থেকে। তো আমরা কোনো অ্যাকাউন্ট করব না, জাস্ট আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সাইন ইন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর যখন এমন একটা ইন্টারফেস আসবে তখন আপনারা এই সাইডে একটু লক্ষ্য করবেন। এখানে ক্লিক করলে আপনি যে পেমেন্ট মেথড দিয়ে আপনি পেমেন্ট করতে চান সে অপশনগুলি এখানে পাবেন। তিনটা অপশন পাওয়ার পর আপনি তিনটা মাধ্যমেই পেমেন্ট দিতে পারবেন। এক, আপনার যদি কোনো মাস্টার কার্ড থাকে সে কার্ডের মাধ্যমে, আর না হয় আপনি পেপাল দিয়ে দিতে পারবেন। আর যদি এই ওয়েবসাইটে যদি আপনার কোনো ডলার ফান্ড থাকে আপনি চাইলে এই ওয়েবসাইটে আপনার ডলার ফান্ড করে রাখতে পারবেন। যদি আপনার কখনো প্রয়োজন হয় এখান থেকে ডোমেন বা হোস্টিং নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার এই ফান্ডের থেকে আপনার ডলারটা ইউজ করতে পারবেন। এখানে পেপ্যালে সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এই ইন্টারফেসটা কিন্তু আগেও দেখছি, এখানে ক্লিক করার আগেই এই ইন্টারফেসটা এখানে ছিল। তো আমরা পেপ্যালে ক্লিক করে দিব যদি আমাদের এই ডোমেনটা নিতে চাই। যখন পেপ্যালে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি পেপ্যালে লগ ইন করতে বলবে, আপনি আপনার পেপ্যালে লগ ইন করবেন। পেপ্যালে লগ ইন করার পর আপনার কিছুক্ষণ টাইম নেবে, অবশ্যই আপনারা টাইমটা দিবেন। টাইমটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ডান হয়ে গেলে আপনি নিচের দিকে আর যদি আসেন এখান থেকে আপনি একটা জিনিস দেখতে পাবেন, কিভাবে আপনার এসএল সার্টিফিকেটটা অ্যাক্টিভ করতে হয় সেই পদ্ধতিটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনার এসএল সার্টিফিকেটটা অ্যাক্টিভ করতে হয়। তো বন্ধুরা, প্রফেশনালি একটা ওয়েবসাইটের জন্য কিভাবে একটা ডোমেন নেবেন সে পদ্ধতিটা আজকে দেখালাম। আর আপনার ডোমেনের এসএল সার্টিফিকেটটা অ্যাক্টিভ করার জন্য জাস্ট আপনার ডোমেন অপশনে যাবেন। যাওয়ার পর এখানে আপনি দেখবেন প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্টে যাওয়ার পর আপনি এমন একটা অপশন পাইবেন, সেখান থেকে আপনি জাস্ট অ্যাক্টিভ করে নেবেন আপনার এসএল সার্টিফিকেটটা। এখানে দেওয়া আছে এসএল সার্টিফিকেট, আর এখানে আপনি ক্লিক করলে আপনার এসএল সার্টিফিকেটটা আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এটাই ছিল আমাদের ভিডিও, আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আর পরবর্তীতে আপনাদের কোনো টাইপের ভিডিও যদি প্রয়োজন হয় আমাদেরকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আশা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল ঘন্টাটাও অন করে নেবেন যেন আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিতে পারি। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।